আসসালামু আলাইকুম। এখন আমরা গভীরপুর থেকে রওনা দেব হরিরামপুর বিলের উদ্দেশ্যে। ওইখানে যেয়ে আমরা শাপলা দেখার চেষ্টা করব। তো দেখো গভীরপুর থেকে হরিরামপুর সে কতদিন আগে দেখেছো, চেষ্টা করো দেখার। আকিল খান হাবিব চলে গেছে, একটু সাইড দাও গো। এখন আমরা যাব বাংলাদেশের শেষ প্রান্তে একদম ঝাঁঝাতে। গরুর পালাইছি, তার সাথে একটা গরু পালাই হইতো। কখন হবে? এক ঘন্টা কো কেবল 3 মিনিট হয়েছে, 1 ঘন্টা কখন হবে? 1 ঘন্টা দেখি হবে। আকিল চেয়েছে 1 ঘন্টার ভিডিও। ইমরান ইরফান গেছেন তো সেই ইন্ডিয়ায় থাকে, বাংলাদেশের অটো। Thank you.
কিভাবে ট্রাল দিকে ইসাখালের মোড় প্রায় চলে আসতে সাজাতে আর একটুখানি এটা নাম হচ্ছে আলগা মোড়। এটা একটা ইন্ডিয়া যাওয়ার রাস্তা, এদিকে আবার সাজা যাওয়ার রাস্তা। বাঙালির আর যাই হোক আটটা দেওয়া যায় এক নম্বর। সেদিন এই যে মাঠে এসছে আর আমাকে বিজিবি এখানে কি করছো? আমার স্যার আমি তো চাকরি করি পেস্টিসাইডে, তো এখানে কৃষকদের সাথে কথা বলতে এসছি। বলছে তো এখানে সেলিব্রিটি সব আসে আবল দাবল কাজে, তো তোমাকে তো দেখি এরকম মনে হয়েছে না তুমি এসছো এদিকে। বলছে না কৃষকদের জিজ্ঞেস করেন, বলছে বা কৃষকরাই তো আগে সব, ওরাই তো আরম্ভ হয়েছি। যাই হোক অনেক কষ্ট করি শেষ পর্যন্ত ছেড়ে দিল, বুঝে সাবধানে থাকবে এরিয়া আসবে। এই যে এটা হাজার মোড়, এবার এখান থেকে আমরা ডাইন দিকে যাবো। পিচ্চি বাহিনী মোটর সাইকেল চালাচ্ছে। হ্যাঁ এই দেখো পৃথিবীর সবচেয়ে ছোট ড্রাইভার এখন তিনি মোটর সাইকেল চালাইছেন। হ্যাঁ না আরো সামনে আমি যতটুকু চিনি সেই অনুযায়ী মাথায় হওয়া উচিত। বাপের নাম না জানলে জিজ্ঞেস করি বা কি হবে। আমরা এমন একজনের বাড়ি যাচ্ছে যার বাড়ি আমরা চিনিনি, এমনকি যার বাড়ি তার নামও জানিনি। দেখা যাক কিরকম করে ব্রেন খাটি আমরা খুঁজে বের করি। এখন আমরা এবার জিজ্ঞেস করবো আস্তে আস্তে, দেখা যাক কাকে জিজ্ঞেস করলে বলতে পারে। যাবো তাকে এখান থেকে ইন্ডিয়া দেখা যাবে তুলিদের বাসায় যাবো।
এই গরু দেখা যাচ্ছে ওটা, চলে বাবার নাম বলে দেবো। না ডাইনে যেতে হবে, আবার বেরিয়ে যাইতে হবে। হ্যাঁ এখন আমরা হরিরামপুর ভিলে যাচ্ছি। এখানে আমরা শাপলা ফুল তুলব, যদিও জানেনি আমরা তুলতে পারবো কিনা, কিন্তু দেখবো ইনশাল্লাহ। তোলা তুলতে তো নামতে হবে, সেটা হয়তো আমাদের বাসকে বাদ নেই হবে। দেখি খালাকে 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 সি 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 এমন জায়গায় দাঁড়া এখন তো ফুটিনি নেই, ওর তো ভাল লাগবে না। আমি দেখি যে তোমায় তোমায় নিয়ে আমার কত স্বপ্ন এখনই ঝাঁকা নাকা ঝাঁকা নাকা বেশি হয়ে গেছে, সেই জন্য আমরা একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো। এখন হইলো কেন তো খুব মানুষকে গান ছোটানো না, আমাদের দেশের গর্ব ফ্রি ফায়ার স্কোয়াড মরে যাবে তাও খেলা খেলা ছাড়বে না। সুন্দর মানছে ভাই, সাড়ে থেকে ঘুরে আসছি।
দেখানো যাবে না। দুটো ফুল আর একটা মালিশ হয়ে যাচ্ছে এখন, দূরত্ব দেখার দরকার নেই, গরুর প্রতি। আমাদেরকে কাজের মধ্যে নামি, মহাবিক্রেটা বের হয়ে চলে গেল। কাঁচা এখন ছলাই করে লিচু বাগা আর টাটা নিয়ে যাচ্ছে। অন্ধকার হয়ে গেছে ধুলাতে। এই যে এটা আমাদের অটো, তোমাদের কি বলে টোটো নাকি সেইটা, এটা আমাদের না, সোজা সোজা বেল হাতলা সোজায় আছে। রাস্তা দখল করে দাঁড়িয়ে আছে, এত ভদ্র সেরি বিলে আমাদের আবার কোথায় নিয়ে যাচ্ছে মারবে নাকি। এখন এখান থেকে সবচেয়ে যেটা সুন্দর লাগবে দেখতে সেটা হচ্ছে আমাদের সূর্য, এখন সূর্য ডোবার সময় হয়ে গেছে। এই ভিউটা খুবই সুন্দর লাগবে দেখতে, আমরা শাপলা ফুল দেখবো তার সাথে এই সূর্য। বাংলাদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ডিয়ার সূর্য দেখে ফেলছি আমরা। এই যে সূর্য, তোমার ভিডিও বেরে আমার কিছুই হবে না শোনা, তোমার সমান বাড়িতে মেয়ে আছে না, যাই হোক যদিও মেয়ে নেই তো সেই আছে। সোনার ধান
শাপলা যত দূরে অত দূরে আমরা পৌঁছাই দিতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। দেখা যাক, এইখানে দাঁড়ান, মোটর সাইকেলটা দাঁড় করান। উই, যে জায়গায় যে ছবি তুলছেন ওনারা সেই জায়গাতেই থাকতে পারে হয়তো, কারণ এত দূরে তো পানি আসেনি বছর। এগুলা তো অন্য সময় সাপলাতে বোঝাই হয়ে যায়। ওয়াও, কি সুন্দর, চাঁদের মতো সুন্দর লাগছে সূর্যটাকে। এই যে সূর্যটা দেখা যাচ্ছে, ওই যে গাছগুলা, ওইটার পরে ইন্ডিয়া, এই পর্যন্ত আমাদের বাংলাদেশের সীমানা, তারপরে ইন্ডিয়া। এই মাঠে সোনালি ধান সব, এই যে এইগুলো এইগুলো সব ইন্ডিয়ার, এগুলো এগুলো সব ইন্ডিয়া। আমরা আবার যাবো শাপলা দেখার উদ্দেশ্যে, ব্যাগ যাবো, দেখি শাপলা করতে পারবে ভাই। এখানে কি শাপলা দেখতে ব্যর্থ হলাম আমরা, ঘোরা বাংলাদেশে ওয়াচ টাওয়ার। তুই একটু নাচ দি ভাইরাল করে দে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ। হ্যাঁ, এবার ডাইনে
আর ভাই সিন্ধু পাইলেন না? আর ঠিক আছে, যান যান এখন আর উপরে ভালোভাবে নেবে না। গ্রামের মানুষজন ভালোভাবে নেবে না। আয় সামনে আয়, বুঝলি? আমাদের ভিডিও করে নিয়ে যান সামনে আয়। এখানে আছে মানুষ এসে অটোতে মনে হচ্ছে না? অনেক সাধনার পর হয়তো এইবার শাপলা ফুল দেখা যেতে পারে। দেখা যাক, শাপলা ফুল না, এখানে একটা ফুল আছে। আস্তে শাপলা থাকুক না থাকুক, কলি আছে যাই হোক। হ্যাঁ, এবার এখান থেকে হেঁটে যাইতে হবে। শাপলা সেই কষ্ট বেশি যদি হয়ে যায় তাহলে আরেকটা সমস্যা। শাপলা দেখাচ্ছে, চলো যাই দেখে আসি শাপলা। বাহ, সূর্য তো এই যে দেখো ডুবে গেল। সেন্ট মার্টিনে যে সূর্য দেখার এখানে এসে দেখায় একই, শুধু উপরে পানি, নিচে পানি নেই, আর এখানে আমাদের নিচে হচ্ছে সবুজ মাঠ। ভাই শাপলা দেখতে হলে কত দূরে যেতে হবে? ওইদিকে হাঁটতে যাওয়া যাবে? চলো দেখে কাজ পর্যন্ত যেতে পারে কি, যদিও না নৌকা পাইলে নৌকায় যান, নৌকায় বেস্ট হবে। লক করেন দেখেন, শাপলা না তোলাই ভালো, আরো মানুষ এসে দেখবে, আমরা দেখতে পারলে ভালো। নৌকা উল্টে গেছে শুকনো ডাঙায়। বিলের পানি নিচে নেমে গেছে অনেক, আমরা যাবো এই সাইডটাতে। হ্যাঁ, এই যে এখানে এতখানি সাগর পার হয়ে যাব আমরা। এখানে একটা ছোট সাগর, আয় সব বেশি তো যাবো না। এখন প্রথমেই আমার সাথে যে এসেছিল হাত পা তুলি মাপ চাই নিছে যে আমি আর এত দূর যেতে পারবো না, তাহলে তুমি যাও, আমি এপারে থাকলাম। তো এইখান দিয়ে একটা বিশাল বড়, আবার সমুদ্রে তো আমারও পার হওয়া মনে হয় সম্ভব না। ওই দিক দিয়ে মানুষ যে কীভাবে গেছে আমি ঠিক বুঝতে পারছি না। শাপলাটা ফুটেছে আপনি ওই জায়গায়, ওই যে পানির শেষ মাথাতে ওই জায়গাটাতে শাপলাটা আছে। হ্যাঁ, তো আমিও যেতে পারছি না, এখানে যাওয়ার আর রাস্তা নেই। তো এখন যদি আমাকে যেতে হয় তো নৌকাতে যেতে হবে। ভাই ওদিকে কি শাপলা আছে নাকি? ভাই ওদিকে শাপলা আছে নাকি? নিয়ে আসলো কোথায় থেকে? ওদিক থেকে নৌকা, নৌকায় উঠবেন নাকি ভাই? কি করার, এখন নিয়ে আসা তো হয়নি। এখন আমাদেরকে একটাই রাস্তা আছে যাওয়ার, সেটা হচ্ছে নৌকাতে। তো এই আশেপাশে কোনো নৌকা নেই। হ্যাঁ, কোনো নৌকা নেই। এখন যাওয়ার কোনো উপায় আপাতত নেই, নৌকা যেহেতু নেই, তাহলে কী করা যায়?
যদিও আমি পা দিলি, এই যে দেখেন পা দিলি, এই যে পা দিলি ডুবে যাচ্ছে, আর সামনে এগানো যাবে না। হ্যাঁ, এই যে নৌকা একটা যাচ্ছে, অবশ্য এইদিকে আছে নৌকা, এই যেগুলো বাঁধানো আছে এগুলো একটাও যাবে না, এরকম এই খোলা নৌকাগুলো যাবে। হ্যাঁ, তো এই খোলা নৌকা এখন নেই, ওরা চলে গেছে, আমাদেরকে নিয়ে গেল না, আমরা পৌঁছানোর আগে ওটা ছেড়ে দিছে। হ্যাঁ, তো এখন নৌকায় উঠতে হলে আমাদেরকে আবার ওয়েট করতে হবে, সে কখন, অবশ্য আমরা আসতেও একটু দেরি করে ফেলেছি, প্রায় সন্ধ্যা লেগে আসছে এখন, তো সেই হিসাবে মনে হয় না আজকে আর যে নৌকা আমরা উঠতে পারবো বা হচ্ছে শাপলা দেখতে পাবো। তো শাপলা দেখতে হলে আমাদেরকে আবার ওয়েট করতে হবে পরের ভিডিও পর্যন্ত, আজকের মতো হয়তো শাপলা দেখা যাবে না, তাও আমি আপনাদের চেষ্টা করব বিলের সৌন্দর্যটা দেখাইতে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের হরিরামপুরের বিল, এই অনেক দূরে আছে এই বিল। হ্যাঁ, আর এখন বর্ষাকালে পানি অনেক বেশি হয়ে যাবে, যে আমি যেগুলোতে দাঁড়ায় আছি এগুলো সব পানিতে লোড হয়ে যাবে, এগুলো কিছুই তখন আর পা দেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু অনেক দিন ধরে আকাশে মেঘ বৃষ্টি নেই, তো সেহেতু এইগুলা এত দূর পর্যন্ত চর চলে আসছে, এই চরটা এই ধান ক্ষেত পার হয়ে পানি চলে যাবে। হ্যাঁ, তো আমার খুব খারাপ লাগছে যে শাপলাটা আজকে দেখাইতে পারলাম না, আমি নিজেও দেখতে পারলাম না, কিন্তু এই যে অনেকগুলো বক আছে এখানে। হ্যাঁ, এই যে বক এসছে, ওরা বিলাস করছে, আর আমার ডিভাইসটা সন্ধ্যার পর হয়ে গেছে, তো আর কাজ খুব একটা আলো দিতে পারছে না, সূর্য ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সূর্য আর নেই। হ্যাঁ, সূর্য ডুবে গেছে, এই যে এদিকটাতে সূর্য ছিল, তখন ইন্ডিয়ান বর্ডার পার করে সূর্য দেখা যাচ্ছিল, কিন্তু সূর্য এখন আর নেই। তারপরেও এখনও বহুত মানুষ আসছে, হ্যাঁ অনেক মানুষ আসছে এখনও, ওরা কী দেখতে পাবে কী পাবে না আমি বলতে পারছি না, তবে এরা আসছে দেখার আশাতে, অনেক দূর দূর থেকে এরা আসছে। এখন কোনো এখানে দর্শনীয় কোনো স্থানও নাই, এটা আবার কোনো কিছু নেই ও দেশে এরকম দেখার মতো, শুধুমাত্র শাপলা ফুল দেখার জন্য মানুষ এই যে এতগুলো মানুষ আসছে। এখন মানুষে এখন সন্ধ্যা লেগে গেছে বলে অনেক কমে গেছে, এর আগে অনেক বেশি মানুষ ছিল। হ্যাঁ, তো মেহেরপুরে যদি কেউ থাকেন, যদি প্রাকৃতিক সৌন্দর্যের কেউ প্রেমিক হয়ে থাকেন, তাহলে তারা আসতে পারেন এখানে, এসে দেখে যেতে পারেন, এই যে শাপলা ফুল দেখে যেতে পারেন। এখানে আপনাদের আসতে হবে মেহেরপুর থেকে, প্রথমে হরিরামপুরে আসতে হবে, হরিরামপুরের বিলে আসতে হবে, হরিরামপুরের বিল থেকে তখন আপনাদের নৌকায় চড়ে চলে যেতে হবে, এই এইখানে এসে নৌকায় উঠতে হবে, নৌকায় এসে এই যে বিল 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 শেষ মাথাতে ওইখানে শাপলা আছে। হ্যাঁ, ওই পর্যন্ত আপনাদের নৌকায় যেতে হবে, এখন নৌকায় চড়ার আনন্দটাও হয়ে যাবে, শাপলা দেখার আনন্দও হয়ে যাবে। আর ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা শাপলা দেখতে এসে কেউ শাপলা ছিঁড়বেন না। হ্যাঁ, কারণ শাপলা ছিঁড়ে ফেললে তো ধরেন পরে এসে আর অন্যজন দেখতে পাবে না, তাই না? আপনাদের উচিত হবে যে নিজেরা দেখবেন, দেখে রেখে যাবেন, ওইভাবেই প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন, নষ্ট করবেন না। আপনাদের উচিত হবে এইভাবে দেখে যাবেন, দেখে এইভাবে রেখে যাবেন, রেখে যেন আরও সবাই এসে দেখতে পায়, কারণ সবারই অধিকার আছে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হওয়ার, তো সেটা আপনার কারো অধিকার কেড়ে নেওয়া আপনার উচিত হবে না, তো আপনারা সেই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম, পানি যেহেতু থাকে এগুলাতে, প্রথমেই বলেছিলাম পানি থাকে, তো এই যে পানি শুকাইতে শুকাইতে চলে গেছে এতদূর, তো এইখানে একটা মাছের কাঁটা, এই যে মাছ মরে কাঁটা একদম শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মাছের কাঁটা পড়ে আছে, আরও একটা প্রাকৃতিক সুন্দর জিনিস ফড়িং, সে থাকছে না, উড়ে চলে যাচ্ছে, আমি চেষ্টা করবো তাকে যত দূর পারা যায় ক্যাপচার করার। ওয়াও, জাস্ট
ওয়াও। এখানে আরো একটা মাছের কাটা চোখরা পড়ে আছে, এই যে এই যে দেখতে পাচ্ছেন বিশাল অবস্থা, এই যে এরও কাজ নেই, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এ হয়তো ভাবছে যে বিপদ সংকেত, কিন্তু আমি ওর কোনো ক্ষতি করতে পারি এরকম ভাবছি, কিন্তু আসলে না। আপনাদের জন্য আমি যতটা পারে সম্ভব কাছ থেকে ওকে দেখানোর চেষ্টা করব। ওয়াও, এই যে এই যে এই যে, বাহ, ওই যে একটা নৌকা, তখন থেকে ওই পর্যন্ত গেছে ওর। হ্যাঁ, এখন হয়তো ওরা এই যে এইখান থেকে রওনা দিছিল, এত দূর পর্যন্ত এসছে। হ্যাঁ, তো ওরা হয়তো যে শেষ মাথায় শাপলা আছে ওটা দেখতে যেতে পারবে না, ব্যাক আসছে, কারণ সন্ধ্যা নেমে গেছে আর সন্ধ্যার পরে এখানে থাকাটা হয়তো অতটা নিরাপদ হবে না, যেহেতু বর্ডারের পাশে, তো এই জন্য সবাই চলে আসছে। আর এই যে এর মন মতো খেলা এখনও করেই যাচ্ছে, এখনও খেলেই যাচ্ছে, এ উড়ে 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 বেড়াচ্ছে। আর এসে এই যে আমার চারপাশে এখন ঘুরছে, যদিও ক্যামেরায় সেটা ধারণ করা সম্ভব হচ্ছে না। এই যে জোড়ায় জোড়ায় ভালোবাসা, ওই যে এখানে দূরে এক জোড়া প্রেমিক প্রেমিকা ছবি তুলছে। আল্লাহ ওদের ভালো রাখুক। এখানে অনেক মানুষের সমাগম এখনো আছে, যদিও যদিও আগের তুলনায় অনেক কম, কিন্তু এখনো আছে, মানে দূর দূরান্ত থেকে আসছে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারাও আসেন, এসে দেখে যান। আমি বিলে আসার রাস্তাটা আবারও বলছি, মেহেরপুর থেকে থানারঘাট হয়ে গভীপুর দিয়ে ঢুকতে হবে, গভীপুর দিয়ে চলে আসতে হবে হরিরামপুরে, একদম মাঠের ভেতর দিয়ে হরিরামপুরে চলে আসতে হবে। যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে হরিরামপুরে বিল কোনটা। তারপরে এই যে এই রাস্তা দিয়ে আপনাকে হরিরামপুর বিলে এসে, এই যে এইখানে নৌকাগুলো আছে, যদিও এখন রাত হয়ে গেছে নৌকার একটাও যাবে না, কিন্তু দিনের বেলা থাকলে যায়, আরও বেলা থাকলে যায়। তো ওইখানে এসে নৌকার মাধ্যমে আপনাকে এই যে পুরা বিল ভ্রমণ করে ওই শেষ মাথায় যেতে হবে। তাছাড়া এই যে এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে ওই শেষ মাথায় যাওয়ার কোনো উপায় নেই। দেখে হয়তো মনে হতে পারে যে না এটা তো যাওয়া যাবে, কিন্তু যাওয়া যাবে না আসলে। যে এই যে এই পানিটা, এটা অনেক দূর, দেখে ওরকম ছোট মনে হচ্ছে হয়তো মোবাইলে, কিন্তু অনেকখানি দূরে। এটা এখানে যেতে গেলে পার হয়ে এরকম এইখানে দিয়ে এরকম আরও বেশ কয়েকটা এরকম পানিরই আছে, যেতে গেলে আপনাকে নির্ঘাত ভিজে যেতে হবে। তো আপনার দুইটা উপায় আছে, হ্যাঁ, আসলে একটা হচ্ছে নৌকায় করে যাওয়া, আর একটা হচ্ছে কাদা লাগিয়ে হাঁটু পর্যন্ত ইয়ে করে যাওয়া। তো আমি প্রেফার করবো নৌকায় করে যাওয়াই, কারণ নৌকায় করে গেলে আপনারা নৌকায় চড়ার আনন্দটাও উপভোগ করতে পারবেন, সাথে শাপলা দেখতেও পারবেন। আর বছরের এই সময়টাতেই, হয়তো শুধুমাত্র এই সময়টাতেই শাপলা দেখা যায়, খুব বেশি দিন আর দেখা যাবে না। তো আপনারা যদি কেউ আসতে চান খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। আপনাদের আশেপাশের বিলগুলোতেও হয়তো এখন শাপলা ফুটে আছে, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের আশেপাশে যারা যেসব বিলগুলো আছে সেগুলোতে যদি শাপলা ফুটে থাকে, সেগুলোতে আপনারা দেখতে যাবেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, শরীর মন দুটাই ভালো থাকবে। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দেবেন, এটা হচ্ছে প্রধান ব্যাপার। তা না হলে সারাদিন বাসায় বসে থেকে থেকে শরীরে রোগ বাঁধাবেন। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে এসে, এই যে এখানকার ধানগুলা নষ্ট হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা, ধানগুলো নষ্ট হয়ে গেছে একদম। এইখান থেকে শুরু করে এই যে এই এত দূরকার পুরো ধানটা নষ্ট হয়ে গেছে, এইখানকারও কিছু ধান নষ্ট হয়েছে, কিন্তু এই ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। এখানে কতগুলা ধান হতো আল্লাহ নষ্ট হয়ে গেছে, যত্নের অভাবে হোক বা যে কোনো কারণে হোক, জমির কোনো সমস্যার কারণে হোক, ধানগুলো নষ্ট হয়ে গেছে।
এত কষ্টের ফসল নষ্ট হয়ে গেল, খারাপ লাগছে খুব। যাই হোক, আপনারা এখানে এসে আরও একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো ছবি তুলতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা। আপনি যদি এখন মনে করেন না এখানে কোনো কিছু কৃত্রিম নাগরদোলা নেই, কোনো কিছু নেই, এইসব কিছু ভাবলে কিন্তু এখানে আসার দরকার নেই। আপনি জাস্ট এখানে যা কিছু আছে সবই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জিনিস। তো এখানে এসে আপনি জাস্ট একটা রিল্যাক্সড, নিজেকে রিল্যাক্সড ফিল করতে পারবেন, একটু খোলা বাতাসে বসতে পারবেন, হাঁটতে পারবেন। আর হচ্ছে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো, ফেসবুকে প্রোফাইল পিকচার করার মতো, ইনস্টাগ্রামে দেওয়ার মতো ছবি তুলতে পারবেন। অনেকেই ক্যামেরা নিয়ে এসে ছবি তুলছে, এখন রাত হয়ে গেছে, তো রাত নেমে আসছে প্রায়। এই কারণে আমি আপনাকে সবগুলো, এখন অতটা ভিড় নেই, তারপরেও এইদিকে, এই যে এই দিকটাতে অনেক মানুষ, ওরা এখনও যাচ্ছে ওই দিক দিয়ে, কোথায় যাচ্ছে আল্লাহ জানে। যদি শাপলা পর্যন্ত অত যেতে পারবে না, ওরা খুব কষ্ট করে, এই যে ওরা এই যে এখান থেকে এদিকে দিয়ে বিল হয়ে না যে, ওরা এখান থেকে ওই দূর দিয়ে ঘুরে 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 ওই যে এখানে গেছে, ওইখান থেকে ওরা চেষ্টা করবে শেষ মাথাতে যাওয়ার। এখন আমি বলতে পারছি না ওরা যেতে পারবে কি না, তবে আপনারা এইভাবে না যে নৌকাতে যা চেষ্টা করবেন, নৌকাতে করে যাওয়ার। অনেক সুন্দর সুন্দর বক পাখি আছে এখানে, হ্যাঁ, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আজান হয়ে গেছে, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আপনারা এখানে আসলে আসতে পারেন। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। দুঃখিত যে আজকে আপনাদের শাপলা ফুলটা দেখাইতে পারলাম না, আশেপাশে আপনাদের কোনো বিল টিল থাকলে সেখান থেকে দেখার চেষ্টা করেন। আর হরিরামপুর বিলে আসলে, মেহেরপুরের কথা হলে হরিরামপুর বিলে আসেন। না ভাই, আমি একটা ইন্ডিয়াতে আমার একটা চাচা আছে, ও থাকতো এখানে বাংলাদেশে, হ্যাঁ, তো বছর দশেক আগে চলে গেছে। তো এলাকার কি অবস্থা একটু ওকে ভিডিও করে দেখাবো, এই জন্য। চলেন, কতজন এসছে আরেকবার পুরো জিনিসটা ঘুরে দেখাচ্ছে তোমাকে। ফুল তুলে এসে বেচতে হবে এখানে, তাইলে মানে ওই যে মাথায় করে না গোল করে যায়, গোল করে না, ওই তোর একটা ফুল নিয়ে এসে মালা বানায় না, গোকুল ইয়ে পদ্ম ফুল নিয়ে এসে মালা তৈরি করে না, এইখানে ঝুলে থাকে সেইটা, আমরাই তো করেছি কত।
ওইটা যদি করা যায় তো অনেক মূর্খ আছে শহরে যারা দেখেনি হয়তো কোনো দিন। নেবো 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 আর গার্লফ্রেন্ডে বললি বয়ফ্রেন্ড দিতে বাধ্য হয়েছে ব্যাপার। আসতে হরিরামপুরের মোড়, এখানে সবাই বসে আড্ডা দেয়। বাংলাদেশে থাকার সময় একবার মনে হয় এসেছিলাম তোমাকে নিয়ে, যে এইবার যখন এসেছিলাম দেখে মনে হচ্ছে ছাগলের গাড়ি, কিন্তু আসলে না, মানুষের গাড়ি থাকবে। হরিরামপুরে আসার এই রাস্তাটাও বেশ ফাঁকা থাকে, কোনো সময় কোনো জ্যাম নেই, দেরি বেলে কেউ আসলে আসতে পারবেন। পরিবার নিয়ে এসে সময় কাটানোর মতো জায়গা। বাসায় ফিরছে
আমরা চেষ্টা করছি বাসার দিকে যাওয়ার, আল্লাহ যাবে। চিনতে পেরেছি কিনা আমরা গেলাম কোন রাস্তা দিয়ে, সেই রাস্তায় দিকে আসছে নাকি অন্য রাস্তা দিয়ে আসছে, এটা যদি বুঝতে পারে তাহলে ভালো হতো। চলে এসছি টুকে মেরে জানালা দিয়ে, এই সাইডটা দেখো, এই সাইডটা টুকে মেরে জানালা দিয়ে হচ্ছে কি দেখছি দেখা যাক। হ্যাঁ, তোমার নাম কি? আবুল। কি করছো এখানে? দেখো এখান দিয়ে টুকে মেরে ওই যে টিভি দেখছি, টিভিতে কি হচ্ছে এখন সেই পুরাতন কথা মনে পড়ে গেল। এই দেখ ঘরো, তোমার নাম কি? শ্রাবণ। শ্রাবণ, তো তোমার বাসা কোনথায়? এই যে ওইটা ওর বাসা, আর ও এই বাসায় এসে লুকিয়ে লুকিয়ে এই যে এইখান দিয়ে, এই যে এইখান দিয়ে লুকিয়ে লুকিয়ে টিভি দেখছে, টিভিতে শফিক হচ্ছে ওটা লুকিয়ে লুকিয়ে দেখছে, শফিক দেখার নেশাতে সেটি বিলে এখন এই যে এইখানে এসে দাঁড়ায় আছে। এই তোমার বাসায় টিভি নেই? তোমাদের বাসায় টিভি নেই, তাহলে তুমি এদের বাসায় এসে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? ও এদিক ঘরো ঘরো, শোনো, তোমাদের বাড়িতে টিভিতে ছবি দেখছে, তুমি এই যে এখানে এসে এই যে সবিক দেখছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা তুমি ভিতরে যাচ্ছ না কেন তাই বলো, ভিতরে গেলে কি তোমাকে মারবে? এদিকে তাকাও, এই দিক ঘরো, তোমাকে কি ভিতরে গেলে কি মারবে তোমাকে?
তাহলে তুমি এইখানে এসে এই যে জানালা, তোমার জন্য কি জানালাটা বানানো নাকি তুমি দেখবে বইলে? তাহলে তুমি ভেঙেছ মানুষের বাড়ি ফুটি করে ফেলিছ? আরে আল্লাহ, এরা তো এবার বেরিয়ে এসে মারবি তোমাকে। তোমাদের বাড়িতে কি দেখছি, কে দেখছি বলো তুমি? টিভি বড়াব্বা, বড়াব্বা কি দেখছি তোমাদের টিভিতে? ছবি দেখছি। আর তুমি এই যে নিয়ে, এই যে এটা ওদের বাড়ি, ওইখানে ওর বড়াব্বা ছবি দেখছি টিভিতে। আর ওই যে পরের বাড়ি এসে, এই যে হ্যাঁ এইখান থেকে শফিক দেখছি। দেখো তাহলে হবে, এই যে দেখো তাহলে হবে, একটা হাসি মেরে দাও, এই ঘোরো একটা সুন্দর করে হাসি মেরে দাও, নাহলে ধন্য যাবো। হাসি মারো, হাসি মেরে দাও। এই দিক দিয়ে জানালা দিয়ে তুমি টিভি দেখছো, ওই দিক দিয়ে ভিতরে চলে যাও, দিয়ে বানের ভিতরে রাখি না, এটা বড় হয়ে যাবে, আরো ফুটে হয়ে যাবে, ওই দিক দিয়ে যাও। এখানে ভালো লাগছে? হ্যাঁ এখানে ভালো লাগছে। আমি এই তোলে খেলাতে বসে আছি। এই যে বাংলাদেশের শেষ সীমানা, ওই যে লাইট জ্বলছে, ওগুলো সব তার কাটার লাইট। আমরা চেষ্টা করবো যতদূর যাওয়া যায় বাংলাদেশের সীমানার ভিতরে থেকে যতদূর যাওয়া যায়, কারণ বেশি দূরে গেলে আবার সমস্যা করতে পারে ইন্ডিয়ান বিএসএফে। তো আমরা বাংলাদেশের সীমানার ভিতরে থেকে যতটুকু যাওয়া যায় যাওয়ার চেষ্টা করবো। এই যে এখানে একজন আছে, তো এ যখন দেখতে পাচ্ছে হয়তো আমাদেরও এতটুকু যাওয়ার অনুমতি থাকবে। এটা যদি দিনের বেলা হয়তো আপনাদের আরও ভালো করে আমি দেখাইতে পারতাম। এই যে এইখানে ওই যে একটা ঘর মতো বিএসএফদের ঘর, ওটা তার কাটার উপর দিয়ে উপর দিয়ে সব লাইট জ্বালিয়ে দিছে, তার কাটা দেখা যাচ্ছে না অন্ধকারে। পিলার কোক বাংলাদেশের, সূর্য খুবই আলো খুবই স্বল্পতা হয়ে গেছে, এখন আর হয়তো কিছুই দেখা যাবে না। তো এই যে এখান থেকে অদ্ভুত আওয়াজ আসছে, এখন জিন নাকি ভূত আল্লাহ জানে, আওয়াজ শুনে তো মনে হচ্ছে যেন ভয়ঙ্কর কোনো জন্তু হতে পারে, আবার জিনও হতে পারে। আল্লাহ ভালো জানে। এই যে পাখিরা সব চলে আসছে, যেহেতু আপনারা হয়তো বুঝতে পারছেন এই জায়গা থেকে, এই জায়গাটাকে খুবই সুন্দর লাগছে, একদম সূর্য ডোবা ডোবা অবস্থা, লালচে একটা আবহাওয়া, তার সাথে এই যে ইন্ডিয়ান বর্ডারের যে আলোগুলো জ্বলছে না, এখান থেকে এই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, মানে একবার দেখার মতো একটা দৃশ্য তৈরি হয়েছে, খুবই সুন্দর লাগছে। তো সূর্য একেবারেই ডুবে যখন যাচ্ছে, আর বেশিক্ষণ দেখা যাবে না, তো আজকের মতো হয়তো এখানেই শেষ করতে হবে। পরে আবার অন্য কোনো জায়গায় গেলে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। আসলে ঢাকার ইটভাটার ভিতরে থাকা তো, গ্রামে আসলে একটা রিল্যাক্সেশন ফিল হয়। খুব কাছে কিন্তু ইন্ডিয়ার বর্ডার, এই যে খুব বেশি দূরে না, একদম কাছে, মানে ইন্ডিয়ার বর্ডারের একদম কাছে চলে এসছি আমরা, এখান থেকে একদম মানে কিছু পায়ের দূরত্ব, হয়তো আমরা ইন্ডিয়ার ভিতরেও থাকতে পারি, একদম কিছু পায়ের দূরত্ব। এইখানেই হচ্ছে বাংলাদেশের মানে শেষ সীমানা, একদম একদম বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি আমরা। তো সবাই ভালো থাকেন।
ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্রিয়জনদের খেয়াল রাখেন, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একদম নতুন, আমি ব্লগের কিছুই বুঝি না, আজকে একদম নতুন একটা ভিডিও করলাম। আমি চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার, তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। এই যে ইন্ডিয়ার পাশ, বর্ডারের পাশ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।